প্রায় 11 মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলি। এরপর চলতি বছরের প্রথম দিকে আড়াল ভাঙেন এই নায়িকা। এবার চোখ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরই মাঝে নিজের ইউটিউব চ্যানেলে গিটার বাজানোর ভিডিও প্রকাশ করে নজর কেড়েছেন ভক্তদের। এবার চোখ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নীরব এবং রোশন। ছবিটি নিয়ে বুবলি বলেন, এই তো বিরতি শেষে আবারও নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। সোমবার সন্ধ্যার পর আমি চোখ ছবিতে সাইন করেছি চিত্রনায়ক নীরবের সঙ্গে। ক্যাসিনো ছবির পর এটি আমার দ্বিতীয় ছবি, এতে আরও অভিনয় করবেন রোশন। সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। এই নির্মাতা বলেন, সোমবার বুবলি ও নীরব আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন, রোশনকেও দ্রুতই চুক্তিবদ্ধ করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে চোখ ছবির পুরো টিম নিয়ে ক্যামেরা ওপেন করব। চোখ নিয়ে বুবলি বলেন, ক্যাসিনো ছবিতে যখন চুক্তিবদ্ধ হয়েছিলাম সেটার সম্ভাব্য মুক্তির তারিখ ছিল কয়েক মাসের মধ্যেই। ছবি মুক্তি সম্পূর্ণ প্রযোজক এবং পরিচালকের উপর নির্ভর করে, কিন্তু পুরো পরিস্থিতি আমাদের সবার জানা। এক বছর ধরে সারা বিশ্বে মহামারী চলছে, এজন্যই হয়তো একটু সময় নিচ্ছেন ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে। এছাড়া এখনও সবগুলো হল পুরোপুরি উন্মুক্ত হয়নি। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সবকিছু পর্যবেক্ষণে রাখা হয়েছে। সারা বিশ্বে এখন এই অবস্থা চলছে। ক্যাসিনো ছবিটি মুক্তি কবে পাবে পরিচালক এবং প্রযোজকই সিদ্ধান্ত নেবেন। আর ছবির জুটির রসায়নের বিষয়টির ক্ষেত্রে বলবো যে একটি জুটি কেমন করেছে তা দেখে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়াটা সবসময় হয়ে ওঠে না। মূলত জুটি হয়ে কাজ করলে অনেক পরিচালক এবং প্রযোজকের আগ্রহ তৈরি হয়। তারা যখন ছবিগুলো স্ক্রিনে দেখেন তখন হয়তো ভাবেন, আচ্ছা এদের একসঙ্গে দেখতে ভালো লাগছে, ভালো কাজ করছে, এদের নিয়ে নতুন প্রজেক্টে কাজ করা যায়, গল্পের প্রয়োজনে একসঙ্গে কাজ করা হয়। সেই জায়গা থেকেই নীরব ভাইয়ের সঙ্গে চোখ ছবিতে চুক্তিবদ্ধ হওয়া। এতে অভিনেতা রোশনও রয়েছেন। পরিচালক সেভাবে চিন্তা করেছেন বলেই আমরা এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। চোখ ছবির নির্মাতা আসিফ ইকবাল জুয়েলের প্রথম ছবি এটি। সব কিছুরই প্রথম আছে। উনি যে চলচ্চিত্র নিয়ে ভেবেছেন এবং এই জগতে সাহসের সঙ্গে প্রবেশ করেছেন, এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। অনেক প্রখ্যাত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু নতুন পরিচালক প্রযোজক অভিনয় শিল্পী সবাইকে স্বাগত জানাই। এটা আমার ব্যক্তিগত অবস্থান, কারণ এভাবেই চলচ্চিত্র অঙ্গনের সাথে আরও বেশি বেশি শিল্পী যুক্ত হবে, নতুনদের সাথে সিনিয়র শিল্পীরা সহযোগিতামূলক আচরণ করবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন। জুয়েল ভাই নতুন পরিচালক, এই ছবিতে যুক্ত হওয়ার বিষয়ে অনেক দিন ধরে আমি অনেক চিন্তাভাবনা করেছি। আমার এই পরিচালকের ভালো কিছু করার ইচ্ছা প্রবল, আর এই ছবির গল্পটাও ভীষণ সুন্দর, তাই সব কিছু মিলে মনে হয়েছে যে ভালো একটা প্রজেক্ট হবে। শাপলা মিরিয়ে প্রযোজনায় এর আগে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছে। করোনার কারণে কাজের সুযোগ তুলনামূলকভাবে কমে গেছে, সীমিত আকারে সবাই কাজ করছে। শাপলা মিডিয়া, এসকে ফিল্মস সহ হাতে গোনা কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানই কিন্তু এখন কাজ করছে। এই খারাপ অবস্থার মধ্যেও তারা ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছে। সে জায়গা থেকে শাপলা মিডিয়া নতুন ছবিতে যুক্ত হওয়া।